দুনিয়ায় আখের শিখতে হলে এসো আল হিকমার ছায়া তলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আই হোপ দ্যাট ইউ আর ওয়েল। আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং CWSW নিয়মিত করে যাচ্ছ। কি করছো না? অবশ্যই করছো, এবং মির্জা পড়া দিচ্ছি তা অবশ্যই পড়ছো। যে তোমরা পড়ালেখা কখনো বন্ধ করবে না, চালিয়ে যাবে। তোমরা নিশ্চয় বসে আছো মিস কি পড়া দিব সে আশায়। যা, চলো দেরি না করে আজকে আমরা পড়া শুরু করি। আজকে 7 তারিখ বৃহস্পতিবার, কি পড়াবো তোমাদের আজকে দেখো। পেজ 67, ইংলিশ সেকেন্ড পেপার, পেজ 67, সিওর বুক। যাদের পুরো দুইটা বই আছে, যাদের পুরাতন বই, তাদের পুরাতন বইয়ের সাথে পৃষ্ঠানাং মিলে যাবে, কিন্তু নতুন বইয়ের সাথে পৃষ্ঠা যেহেতু মিলবে না, তোমরা কষ্ট করে একটু বের করে নিও। ক্লাসে যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে তোমরা পড়ে নিও। আশা করি, চলো তাহলে কি আছে আমাদের, তোমাদের আজকে পড়াবো উইক ভার্বস বা রেগুলার ভার্বস। এখন এগুলোকে আমরা কিভাবে করব দেখো। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তোমাদের প্রেজেন্টটা দেওয়া থাকবে, তোমাদের পাস্ট এবং পার্টিসিপলটা তোমাদের মুখস্থ করতে হবে। কিভাবে করব আমরা দেখো। রুল এক, ওয়ান, রুল ওয়ান, ভার্বের শেষে ইডি যোগ করে, শুধু ইডি যোগ হবে, ভার্বের ভার্ব যোগ ইডি যোগ করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল গঠন করা হয়। যেমন দেখো কি আছে, অ্যাড, এ ডবল ডি অ্যাড, শুধু ইডি যোগ কর। পাস্ট টেন্সে কি, এ ডবল ডি ইডি, শুধু ইডি যোগ হয়েছে, এখানেও ইডি যোগ হয়েছে, তাহলে উচ্চারণটা কি হবে? এগুলো সব শুধু শেষে, এই যে এটা ভার্বে, ভার্বের শেষে শুধু ইডি যোগ করে করতে হবে, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল। অতি ইজি, ইজিলিভাবে তোমরা এটা মুখস্থ করতে পারবে। দেখো তাহলে, চলো, অ্যাড, বাংলা দেওয়া আছে অর্থ, এর অর্থ যোগ করা, অ্যাড, অ্যাডেড, অ্যাডেড, অ্যালো, এ ডবল এল ও ডাব্লিউ, অ্যালো অনুমতি দেওয়া, অ্যালোড, অ্যালোড, শুধু কি হয়েছে, ইডি যোগ হয়েছে, এ ডবল এল ও ডাব্লিউ ইডি, অ্যালোড, অ্যালোড। তারপরে আছে এপিআর, এপিআর, এ ডবল পি ইআর, এপিআর, উপস্থিত হওয়া, এপিআর, এপিআরএড, এ ডবল পি ই এ আর ইডি, এপিআরএড, এপি আর এইচ। এটা এটাই একই পাস্ট, পাস্ট পার্টিসিপল একই, একটা পারলে আর একটা পারা যাবে। আক্স, এ এস কে, আক্স, জিজ্ঞেস করা, আক্সড, ইডি যোগ হয়েছে শুধু, এ এস কে ইডি, আক্সড, আক্সড। তারপরে বল, বিওআই এল, বয়েল, ফোটানো, বয়েলড, বিওআই এল ইডি, বয়েলড, শুধু ইডি যোগ হয়েছে, বয়েলড, বয়েলড। তারপরে বোরো, বিও ডাবল আর ও ডব্লিউ, বোরো, ধার করা, বোরোড, বিও ডাবল আর ও ডাব্লিউ ইডি, বোরোড, বোরোড। তারপরে আসো চেয়ার, সি এস ডব্লিউ ইআর, চেয়ার, চি আর, উৎসাহিত করা, চেয়ার্ড, সি এস ডব্লিউ আর ইডি, সি এস ডব্লিউ আর ইডি, চেয়ার্ড, চেয়ার্ড, উৎসাহিত করা, চেয়ার, উৎসাহিত করা। ক্লিন, সি এল ই এন, ক্লিন, পরিষ্কার করা, ক্লিনড, ক্লিনড। তারপরে আসো ক্লাইম্ব, সি এল আই এম বি, ক্লাইম্ব, আরোহণ করা, ক্লাইম্ব, আরোহণ করা। তোমাদের বাংলা বলছি আমি তোমাদের পড়ার সুবিধার জন্য, কিন্তু বাংলাটা তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে না। ক্লাইম্ব, ক্লাইম্বড, সি এল আই এম বি ডি, ক্লাইম্বড, ক্লাইম্বড, সি এল আই এম বি ইডি, ক্লাইম্বড, শুধু ইডি যোগ হয়েছে। ডিলে, ডিই এল এ ওয়াই, ডিলে, দেরি করা, ডিলে, দেরি করা। ডিলেইট, ডি এ এল এ ওয়াই ই ডি, ডিলেইট, ডিলেইট। তারপরে আসো ডিসকাস, আলোচনা করা, ডি আই এস ডি সি ইউ ডবল এস, কাস, ডিসকাস, আলোচনা করা, ডিসকাস ইট, ডিসকাস ইট, ডিআইএস ডি সি ইউ ডবল এস ইডি, ডিসকাসেড, ডিসকাসেড, ডিসকাসেড। তারপরে দেখো এনজয়, ই এন এন জে ও ওয়াই, জয়, এনজয়, উপভোগ করা, এনজয়, উপভোগ করা, এনজয়েড, এনজয়, ইডি যোগ হয়েছে। তাহলে চলো একবার আমি বলি,
আমার সাথে তোমরা পড়তে পারো, প্রেজেন্ট টেন্স দেওয়া থাকবে তোমাদের, এগুলো তোমাদের এভাবে লিখতে হবে, পাস্ট পার্টিসিপল লিখতে হবে। কিভাবে লিখবো? শুধু ভার্বের শেষে ইডি যোগ হয়েছে, অ্যাট, অ্যাডেড, অ্যাডেড, অ্যাট, অ্যাডেড, অ্যাডেড, অ্যালো, অ্যালোড, অ্যালোড, অ্যালো, অ্যালোড, অ্যালোড, এপিআর, এপিআর, এপিআরএড, 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 তারপর দেখো আক্স, আক্স, আক্সড, 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 বল, বল, বয়েলড, 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 বড়, বড়, বড়োড, বড়োডেড, বড়োডেড, বড়োড ইট, এবার বলতে পারো বড়ো ইট, বড়ো ইট। তারপরে আসো ক্লিন, সরি, চেয়ার, চেয়ার, চেয়ার ইট, চেয়ার ইট, চেয়ার ইট, চেয়ার ইট, ইট, চেয়ার ইট, ক্লিন, ক্লিন, ক্লিন ইট, ক্লিন ইট, ক্লিন ইট, ক্লিন ইট, ক্লাইম, ক্লাইম, ক্লাইম ইট, ক্লাইম ইট, ক্লাইম ইট, ক্লাইম ইট, ডিলে, ডিলে, ডিলে ইট, ডিলে ইট, ডিলে ইট, ডিলে ইট, ডিলে ইট, ডিসকাস, ডিসকাস্ট, 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 এনজয়, এনজয়, এনজয় ইট, এনজয় ইট, এনজয় ইট, এনজয় ইট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এগুলো বানান করে পড়বে, দেখো কোনো কষ্ট নেই, একদম ইজি। শুধু এই যে শব্দটা আছে, শব্দের সাথে ইডি যোগ হবে, সবগুলো একই, মনে রাখলে এটা মুখস্থ করারও কিছু নেই, তোমরা ইজিভাবে পারবে, অতি সহজ পড়া। তাহলে চলো আমরা জ্যামিতি যাই, জিওমেট্রি, জিওমেট্রিতে আমাদের কি বলেছে, জিওমেট্রি আমাদের কত পৃষ্ঠা আজকে তোমাদের পড়াবো দেখো। জিওমেট্রিতে আমরা আজকে বারো, তেরো পৃষ্ঠা, বারো পৃষ্ঠা রেখাংশ চিত্রসহ এবং তেরো পৃষ্ঠা রশ্মি চিত্রসহ। এখন কিভাবে পড়াবো তোমাদের এটা তোমরা ফলো করো। চিত্রসহ, চিত্রসহ মানে কি, রেখাচিত্র হয় নাকি আবার? হ্যাঁ অবশ্যই হয়, রেখাচিত্রসহ অবশ্যই হয়। দেখো কিভাবে আছে সেটা ফলো করো। দেখো এই যে পনেরো নম্বর আছে, পনেরো নম্বরে রেখাংশ কাকে বলে, রেখাংশ কাকে বলে? দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে রেখাংশ বলে। যেমন দেখো এই যে এখানে তীরচিহ্ন দেওয়া আছে, এখানেও তীরচিহ্ন দেওয়া আছে, দুই মাথায় দুটি তীরচিহ্ন দেওয়া আছে, এই তীরচিহ্ন দুটি হলো, দুই মাথায় দুটি বিন্দু, এই বিন্দুটি যোগ করলে এই বিন্দু থেকে আমরা রেখা টেনে এই বিন্দু পর্যন্ত আনলাম, তাহলে কি হলো, একটা রেখাংশ হয়ে গেল। এই যে রেখাংশ হয়ে গেল, এই যে মাঝখানে যে দূরত্বটি, এই দূরত্ব, এই যে রেখাটা মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বকে রেখাংশ বলে, দূরত্বকে কি বলে, রেখাংশ বলে। দেখো তাহলে কাকে বলে, দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে রেখাংশ বলে। চিত্রে দেখো, চিত্রে এ ও বি একটি রেখাংশ, চিত্রে এ ও বি একটি রেখাংশ, রেখাংশ কি, এই বিন্দু থেকে এই বিন্দুতে আমরা একটা দাগ টানলাম, এই দাগটা, যে দাগ টানলাম এই দাগটার যে মধ্যবর্তী, যে মাঝখানে যে অংশটা, এটাই হলো রেখাংশ। ক্লিয়ার স্টুডেন্টস? তারপর দেখো মনে রাখবে রেখাংশের দুটি প্রান্ত বিন্দু থাকে, এই যে একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটাই বলা হয়েছে যে রেখাংশের দুটি প্রান্ত বিন্দু থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে চলো ষোলো নম্বরে আমরা এখানে কি বলছে, আমরা বলি, আমরা পড়ি আজকে, রশ্মি কাকে বলে, রশ্মি কাকে বলে? উত্তর, একটি নির্দিষ্ট বিন্দু ও যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকেই রশ্মি বলে। আবার বলছি, একটি নির্দিষ্ট বিন্দু ও যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকেই রশ্মি বলে। যেমন দেখো চিত্রে এ ও এ বি একটি রশ্মি, মনে রাখবে রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে, রশ্মির কি থাকে, একটি প্রান্ত বিন্দু থাকে। কি বললো, যে একটি নির্দিষ্ট বিন্দু আছে, এই যে একটা নির্দিষ্ট বিন্দু, এবং ও যে কোনো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব,
যে কোনো বিন্দুর এই যে মধ্যে মধ্যবর্তী দূরত্বকেই রশ্মি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটোই আজকে তোমাদের জ্যামিতি পড়া। ভালো করে পড়বে এবং এমন করে চিত্র আঁকবে এবং ঠিক বইয়ের মতো করি এখানে আগে আঁকবে, তারপর নিচে লিখবে চিত্রে এ ও বি একটি রশ্মি, তারপরে মনে রাখবে তোমাদের লিখতে হবে না, তোমরা শুধু লিখবে নিচে রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে, এ পর্যন্তই লিখলে চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাও এমনই তোমাদের এখানেও মনে রাখলে রাখবে, এটা তোমরা লিখবে না কারণ এটা তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছে, তোমরা শুধু লিখবে রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে, ঠিক বইয়ের মতো উভয় বইয়ের মতো করে তোমরা এটা আঁকবে চিত্রটার। ওকে তাহলে চলো, আর তারপর কি আছে বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপারে কি পড়াবো, পেজ 35 প্রতি শব্দ সিলেক্টেড, আমি সিলেক্ট করে পড়াবো আজকে, সবগুলো পড়াবো না। দেখো চলো তাহলে আজকে দেরি না করে বাংলা সেকেন্ড পেপারে যাই প্রিয় শিক্ষার্থীরা। চলো চলো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বাংলা সেকেন্ড পেপারে যাই। দেখো কি বলা হয়েছে, প্রতিশব্দ বা সমনাম বা একার্থবোধক শব্দ, মানে এই যে শব্দগুলো এই শব্দগুলোর অনেকগুলো নাম আছে, সমনাম বা একার্থ শব্দ। কিন্তু দেখো আমরা যে সমুদ্র পর্যন্ত 1, 2, 3, 4, 5টা এটা আমরা আগে পড়িয়েছিলাম, তোমরা এটা পড়ে নিবে, রিভিশন দিয়ে নিবে, আমি নতুন করে আজকে নতুন পড়াবো। দেখো পরেরটা আমি যে কটা পড়াবো তোমরা সে কটাই পড়বে। দেখো প্রতিটা শব্দের যেখানে অনেকগুলো আছে চারটি করে তোমরা মুখস্থ করবে, কিন্তু তোমাদের বোঝা সুবিধার জন্য আমি সবগুলো পড়িয়ে দিচ্ছি। দেখো চলো, অশ্ব, অশ্ব, অশ্বর অপর নাম কী কী আছে, ঘোড়া, বাজি, ঘোটক, তুরক, হয়, তুরঙ্গ, কী কী আছে, অশ্ব, ঘোড়া, বাজি, ঘোটক, তুরক, হয়, তুরঙ্গ। তারপর কী আছে, হস্তি, হস্তি, হাতি, ঐরাবত, গজ, দন্তি, কড়ি, বারণ, মাতঙ্গ। আমি আবার বলছি, হাতি, ঐরাবত, গজ, দন্তি, কড়ি, বারণ, মাতঙ্গ। এখান থেকে যে চারটা তোমাদের কাছে সহজ লাগে সেই চারটা পড়বে। দেখো হাতি, ঐরাবত, তারপরে গজ, আর কি তোমরা এখান থেকে তোমাদের যে একটা সহজ লাগবে সেটা নিয়ে নিয়ে চারটা করে পড়লেই হবে প্রতিটা শব্দের। তারপর চলো, দেহ, শরীর, গা, অঙ্গ, কায়া, তনু, কায়, গাত্র, কলেবর। আবার বলছি, দেহ, শরীর, গা, অঙ্গ, কায়া, তনু, কায়, গাত্র, কলেবর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে চলো, হস্ত, হস্ত, হাত, বাহু, ভূস, পানি, পানি বানানো এখানে কিন্তু মূর্ধন্য, পানি, কর। আবার বলছি, হস্ত, হাত, বাহু, ভূস, পানি, কর। তারপরে চোখ, নয়ন, চক্ষু, লোচন, আঁখি, নেত্র, অক্ষি। আবার বলছি, চোখ, নয়ন, চক্ষু, লোচন, আঁখি, নেত্র, অক্ষি। তারপরে দেখো, পক্ষী, প খেয়েতে দিঘিকার, পক্ষী, পাখি, খেচর, খগ, বিহঙ্গ, বিহক, দ্বিজ, পক্ষী, পাখি, খেচর, খগ, বিহঙ্গ, বিহক, দ্বিজ। তারপরে চলো, বাবা, পিতা, আব্বা, জনক, জন্মদাতা। বাবা, পিতা, আব্বা, জনক, জন্মদাতা। মা, মাতা, আম্মা, জননী, জন্মদাত্রী, প্রসূতি। মা, মাতা, আম্মা, জননী, জন্মদাত্রী, প্রসূতি। যে চারটা সহজ লাগবে সে চারটা তোমরা লিখবে। কন্যা, মেয়ে, দুহিতা, তনয়া, নন্দিনী। কন্যা, মেয়ে, দুহিতা, তনয়া, নন্দিনী। প্রভাত, সকাল, ভোর, উষা, প্রত্যুষ। প্রভাত, সকাল, ভোর, উষা, প্রত্যুষ। এখানে চারটা চারটা করে দেওয়া আছে, দেখো কটা পড়িয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা অশ্ব থেকে শুরু করে
প্রভাত পর্যন্ত প্রতিটার চারটা করে, যে চারটা তোমাদের সহজ লাগবে সে চারটাই শুধু পড়বে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। চলো তাহলে এখন কম্পিউটারে যাই। কম্পিউটারে আজকে কি পড়াবো তোমাদের দেখো, কম্পিউটার বের করো। তোমাদের কম্পিউটার বইয়ে দুটি বই আছে দেখো, তারপর আমি যেটা পড়াচ্ছি তোমরা সেটাই পড়ে নিও। পেজ 17, 18 সিওর বুক 17-18 পৃষ্ঠা, 17-18 পৃষ্ঠা আগে দেখো। 17 পৃষ্ঠায় কি বলেছে, আমরা আগে এটা করি তারপরে আমরা 18 পৃষ্ঠায় যাব। চলো 17 পৃষ্ঠায় কি আছে দেখো। পেন ড্রাইভ, দেখো পেন ড্রাইভের একটি পিকচার আছে, ছবি আছে। পেন ড্রাইভ, পেন ড্রাইভ কি? সহজে ডেটা বহন করার যন্ত্র। পেন ড্রাইভ হলো একটা যন্ত্র, পেন ড্রাইভ হলো একটা যন্ত্র। কিভাবে দেখো, পেন ড্রাইভ দিয়ে কি করা হয়, সহজে ডেটা বহন করা হয়। সহজে কি করা হয়, ডেটা বহন করা হয়। তাহলে পেন ড্রাইভ সহজে ডেটা বহন করার যন্ত্র। তারপরে মডেম, দেখো মডেমের ছবি আছে, মডেমটা কেমন দেখো। মডেম, মডেমের সাহায্যে ইন্টারনেট থেকে তথ্য আদান, মডেমের সাহায্যে ইন্টারনেট থেকে তথ্য আদান প্রদান করা যায়। মডেমের সাহায্যে কি করা যায়, ইন্টারনেট থেকে তথ্য আদান প্রদান করা যায়, মডেম। তারপরে গেল, তারপরে আসি স্পিকার। দেখো স্পিকার, আমরা সবাই স্পিকারের সাথে পরিচিত। স্পিকারের সাহায্যে শব্দ শোনা যায়, যেমন গানের শব্দ, গেমের শব্দ ইত্যাদি। যে কোনো ধরনের শব্দ স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পারি, লেকচার শুনতে পারি, বিভিন্ন বক্তৃতা, লেকচার মানেই তো বক্তৃতা, আমরা কি অনেক কিছু শুনতে পারি। কিসের সাহায্যে? স্পিকারের সাহায্যে। তারপর ইউপিএস, দেখো ইউপিএস কেমন, ইউপিএস এটা সবার বাড়িতেই হয়তো, অধিকাংশ বাড়িতে ইউপিএস আছে আমাদের। এখন সবার বাড়িতেই স্পিকার, কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার যাদের আছে তাদের স্পিকার অবশ্যই আছে। দেখো ইউপিএস কম্পিউটারে কাজ করার সময় বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যায়। ইউপিএস ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করা হয়। ইউপিএস এর ব্যাটারিতে বিদ্যুৎ জমা থাকে। এই যে ইউপিএস, এখানে কি হয়, এটা চার্জ দিতে হয়, এখানে বিদ্যুৎ জমা রাখতে হয়। চার্জ দিয়ে, চার্জ না দিলে বিদ্যুৎ জমা থাকবে না। যখন কারেন্ট চলে যাবে তখন এটার সাহায্যে আমরা কম্পিউটার চালু করতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ইউপিএসটা কি। তাহলে চলো 17 পৃষ্ঠা শেষ করলাম, এখন চলো আমরা 18 পৃষ্ঠা যাই। 18 পৃষ্ঠায় আছে, এগুলো ইজি ইজিভাবে তোমরা করতে পারবে, অনেক সহজ। দেখুন কম্পিউটার জিজ্ঞাসা বলা হয়েছে, কি বলা হয়েছে, এক নম্বরে প্রাচীন কম্পিউটারের নমুনা কোনটি? অ্যাবাকাস। অ্যাবাকাস হলো প্রাচীন কম্পিউটারের নমুনা, বানান করে পড়বে। এই যে দেখো অ্যাবাকাসের পিকচার আছে, অ্যাবাকাস। তারপরে দেখো অ্যাবাকাস কোন দেশে ব্যবহার করা হয়, চীনে। অ্যাবাকাস চীন দেশে ব্যবহার করা হয়। অ্যাবাকাস কি কাজে ব্যবহার করা হয়, অ্যাবাকাস গণনার কাজে ব্যবহার করা হয়। কি কাজে? গণনার কাজে ব্যবহার করা হয় অ্যাবাকাস। দেখো তারপরে কম্পিউটারের জনক বলা হয় কাকে, কম্পিউটারের জনক বলা হয় স্যার চার্লস ব্যাবেজকে, স্যার চার্লস ব্যাবেজকে। যে চার্লস ব্যাবেজের পিকচার দেওয়া আছে। তারপরে দেখো স্যার চার্লস ব্যাবেজ কোন দেশের লোক ছিলেন, ইংল্যান্ডের। স্যার চার্লস ব্যাবেজ ইংল্যান্ডের লোক ছিলেন। দেখো এই যে স্যার চার্লস ব্যাবেজের ছবি দেওয়া আছে, অ্যাবাকাসের ছবি দেওয়া আছে। তারপরে দেখো স্যার চার্লস ব্যাবেজ কোন বিষয়ের লোক ছিলেন, গণিতের লোক ছিলেন, গণিত বিষয়ের লোক ছিলেন, তিনি গণিতের উপর অধ্যাপনা করতেন। তারপর দেখো 7 নম্বরে চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরির পরিকল্পনা করেন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। দেখো অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ছবি এখানে দেওয়া আছে, এই যে দেখো এখানে অনেক আগের এগুলো, এটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন, দেখেছো সবাই। তারপরে দেখো চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি পরিকল্পনা করেন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার মার্ক এক কবে তৈরি হয়, 1941 সালে। এই যে দেখো মার্ক, বিশাল বড় কম্পিউটার, পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার। এখন তো কম্পিউটার ছোট হয়ে আসছে আমাদের সবার ঘরে ঘরে, ছোট হয়ে আসছে। প্রথম কম্পিউটার অনেক বড় ছিল, দেখেছো মার্ক এক কত বড় কম্পিউটার, অনেক বড় কম্পিউটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ, এবং এমন করে ছোট ছোট পড়া পড়ে নিবে, বানান করে পড়ে লিখবে। চলো তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে আমি আমার পাঠ শেষ করছি। তোমরা অবশ্যই অবমন কথা শুনবে, পড়ালেখা মন দিয়ে করবে, কখনো অলসতা করবে না, তাহলেই ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের অন্য পাঠদান করাবো অন্য বিষয়ের উপর। তাহলে এ পর্যন্ত আসি, এবার আসা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ।